ধনদেবী পূজা করি, লক্ষ্মী পূজোর সন্ধ্যায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তেলিয়ামুড়া চাকমা ঘাটের হারাদন দাসপাড়া এলাকার একটি বসত ঘর। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকার উপরে হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার লক্ষ্মী পূর্ণিমা সন্ধ্যা রাতে। জানা যায়, তেলিয়ামুড়া চাকমা ঘাটের হারাদন দাসপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা অনিমা দাস কোজাগুড়ি লক্ষ্মী পূজোর বাজার করতে চাকমা ঘাটের পুরাতন বাজারে আসেন, কিন্তু পূজোর বাজার শেষ করে বাড়ি ফিরে যেতেই অনিমা দাসের চোখে পড়ে তীব্র আলোক রশ্মি। কিন্তু কাছে এগিয়ে যেতেই তিনি প্রত্যক্ষ করেন যে বাড়ির একটি ঘরে ঘন কালো ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে আছে। নিমেষের মধ্যেই শুরু হয় চিৎকার চেঁচামেচি। মহিলার এই চিৎকার চেঁচামেচিতে স্থানীয় প্রতিবেশীরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসতেই দেখতে পায় আগুনের লেলিহান শিখা পুরোপুরি বসত ঘরটি গ্রাস করে নিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যে হাত লাগায়, কিন্তু ততক্ষণে আর শেষ রক্ষা হয়নি অনিমা দাসের বসত ঘর সহ আসবাবপত্র কোনো কিছুরই। তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুনের লেলিহান শিখায় পুরোপুরি পুড়ে ছাইবর্ষ হয়ে যায় অনিমা দাসের ঘরের যাবতীয় আসবাবপত্র সহ জরুরি সকল নথিপত্র। তবে এদিকে লক্ষ্মী পূজোর রাত্রে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বহারা অনিমা দাস ও তেলিয়ামুড়া দমকল বাহিনী কর্মীদের তরফ থেকে জানা যায় মূলত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দিনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে দমকল বাহিনী জানায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা হবে। তবে এদিকে লক্ষ্মী পূর্ণিমার সন্ধ্যা রাতে ধনদেবীর আরাধনার মুহূর্তে এইরকম বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গোটো এলাকায় অমঙ্গলের লক্ষণ বলে মনে করছে একাংশ বুদ্ধিজীবী মহল। আমি বাদর যাই বেলা সন্ধ্যা কারেন্ট আছে না, বাতি লাগাইছি, কারেন্ট সুইচ দিছি, সুইচ দিছি করে কারেন্ট একটা বাড়াই দিছে, বাড়াই দিছে করে আমি কারেন্ট ধরাইছি না, না ধরাই ইয়া গ্যাং ড্যাং ফালাই ইয়া, আমি কি আমি বাদর যাম কথা এক লাখ ঘর থাকবো কাজ লাগবো, সুইচ দিয়ে আমি কারেন্টটা ধরে ওঠে বাড়াই দিছে, যখন আবার যখন বাড়াই দেন আমি গ্যাং ড্যাং ফালাই দিয়ে আমি বাদর কাছে বাদর গিয়ে আর দুই ড্রাইভার লইছি আর দুইটা কমলা লইছি যে চাকমাঘাট পুরান বাজারের সঙ্গে একটা বাড়িতে আগুন লাগছে। তৎক্ষণাৎ আমরা গেছি, গিয়া রাস্তায় একটু কাদা আসলো, আমরা একটু কষ্ট হয়েছে, গন্তব্যস্থলে পড়ছি, পড়ছে আমরা যথারীতি কাজ করছি, গাছ পুরাড়া গরুই পুরা গেছে, কিছু জিনিস বাঁচানি গেছে, লগের ঘরটা বাঁচানি গেছে, ভদ্রমিলে একলা ছিল তাইনে আর তাইনে নাতি আর ছেলেরা ড্রাইভিং করে বড় গাড়ি, তারা বাড়িতে নাই, তারা খুশি যে আর 50,000 টাকা ক্যাশ আসলো আর 2 পদ সোনার জিনিস আসলো, আর ঘরের জিনিস কিচ্ছু বাড়ি করতে পারছে না, আর জিনিসপত্র সবই পুরা গেছে, লাখ তিনেক টাকা তো ঘরে জিনিসপত্র বক্রসে করে বেশি হইতে পারে, মনে হয় শর্ট সার্কিট করে তারা যা করলো আর কি, কারেন্টের তার চিরা পাওয়া গেছে, যদি ওটা কালো তার না, মানে পাবলিক তার আর কি, সাদা তার।